অনেক দিনের একটি স্বপ্ন ছিল বা ইচ্ছাও ছিল যে আমি হরিদ্বারে হরকেপুরী ঘাটের এই গঙ্গা আরতিটা একদম সামনের থেকে দেখব কিন্তু ভাবলাম এত হাজার হাজার কি লোকের মাঝে আমি কি আর সামনে গিয়ে দেখতে পারবো বা আরতি করতে পারবো কিন্তু ওই যে বলে না স্বপ্ন যখন দেখেছি বা স্বপ্ন যখন ছিল এটা ইচ্ছা তো করতেই হবে এটা ইচ্ছা পূরণ করতেই হবে আর কথায় আছে আশা থাকলে বাসা হয় তাহলে দেখো সত্যি সত্যি কিন্তু আমার স্বপ্নটা আজকে একদম পূরণ হয়ে গেল আর সাথে আছে আমার গোপসোনা চিন্তাই নাই ওই আমাকে সব মার্গদর্শন করে নিয়ে যাচ্ছে দেখো আমি এই যে গঙ্গা ঘাটে সবার আগে আমি আর আমার মেয়ে দাঁড়িয়ে এই গঙ্গা আরতি করছি প্রথমে মা গঙ্গাকে নিবেদন করছি মা গঙ্গাকে আবাহন করছি মা গঙ্গাকে সুন্দর করে তারপরে অগরু নানান রকম দুধ ধূপ চন্দন আছে লাল চন্দন আছে তারপরে এখানে ধূপ দীপ দুধ ঘি মধু তারপরে অগরু আছে ফুল আছে সব কিছু দিয়ে মা গঙ্গাকে আবাহন করতে হচ্ছে আর পণ্ডিতজি আছে পণ্ডিতজি খুব ভালো ছিলেন উনি আমাদেরকে সব কিছু করিয়ে দিচ্ছে সমস্ত কিছু দিয়ে আমি মা গঙ্গাকে প্রথমে আমাদের আবাহন করালো এরপরে আমি দীপ দিয়ে দিলাম মা গঙ্গার কাছে যা যা মনস্কামনা সবার সেটা করে মা গঙ্গাকে দীপ দিয়ে দিলাম জলের মধ্যে প্রবাহিত করে দিলাম এরপরে শুরু হচ্ছে গঙ্গা আরতি দেখো গঙ্গা আরতিটা দেখার মতন একদম সামনের দিকে বসে আমি আর আমার মেয়ে গোপসোনাকে নিয়ে গঙ্গা আরতি দেখছি সেটা ভাবাই যায় তার জায়গাটা এত অপূর্ব সেখানে গেলে আসতে ইচ্ছা করে না যে ফিরে আমি আবার বাড়ি আসবো মনে হয় একান্তে বসে সমস্ত সংসারের চিন্তা ভাবনা মায়ের কাছে ছেড়ে দিলাম আর একভাবে বসে গঙ্গা আরতি দেখলাম মানে কি বলবো আমি তোমাদেরকে বলে হয়তো বুঝাতে পারছি না একবার যদি সময় সুযোগ তোমরা করতে পারো অবশ্যই হরিদ্বারে হরকেপুরী ঘাটে গঙ্গা আরতিটা দেখে এসো সত্যি মনে হবে যে দিদিভাই ঠিক বলেছিল এছাড়াও যে কোনো গঙ্গা ঘাটে গেলেই সত্যি মন খুব আনন্দে ভরে ওঠে আর মা গঙ্গা যে এত শান্ত কোনো শব্দ নেই সুন্দর মা প্রবাহিত হয়ে চলছে আর সেখানে বসে থাকলে মনে হয় বসেই থাকি এরকম অনেকে যোগা করছে অনেকে ধ্যান করছে তপস্যা করছে ভালো লাগে সত্যি খুব ভালো লাগে আমি আমার বিবেচনায় বলছি মনে হচ্ছে কিছু সময়ের জন্য আমি অন্য জগতে চলে গেছি আর ওখানে পূজা কমিটির সাথে বেশ ভালো আমাদের জানাশোনা হয়ে গেছিল ওরা আমাদেরকে একদম প্রথমেই আমাদের পুজো করিয়েছে আর দেখতে পাচ্ছ লোকের ভিড় তাহলে চলো শুরু হয়ে যাচ্ছে গঙ্গা আরতি চলো সবাই মিলে এক মনে বসে গঙ্গা আরতি দেখি আর যার যার মনস্কামনা মা গঙ্গা সবার মনস্কামনা যাতে পূর্ণ করে সেটাই আমরা মা গঙ্গার কাছে নিবেদন করছি আশা করি এক মন দিয়ে প্রাণ দিয়ে মাকে আরতি করলে মা নিশ্চয়ই সবার কথা সবার মঙ্গল কামনা করবেন সবার কথা মা ভাববেন চলো এবার গোপসোনাকে সঙ্গে নিয়ে বসে আরতিতে নারায়ণ
গোপুসোনাকে সঙ্গে নিয়ে আর তোমাদের সবাইকে আমি সাথে নিয়ে একদম প্রথমে বসে মা গঙ্গার আরতি উপলব্ধি করছি। অপূর্ব লাগছে। প্রায় এখন আরতি শেষের পথে। আশা করি তোমরাও মাকে যে যার প্রার্থনা নিশ্চয় মায়ের কাছে রেখেছ। মা সবার মঙ্গল করুক, আর সবাই যেন সুস্থ থাকে, ভালো থাকে, সেটাই আমি মায়ের কাছে প্রার্থনা করি। যে মা তুমি সবাইকে ভালো রেখো, সুস্থ রেখো। তাহলে চলো, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওর সাথে। আজকে আমি এখানেই শেষ করছি। ओम भजवते मृडाग्नये नमः।
ভীমরাগ্নে নমঃ।